السلام عليكم بيا ছাত্র সবাই কেমন আছেন আল্লাহর রাসূল রহমতে আমরা ভালো আছি বিভিন্ন ব্লগে আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা এবং স্বাগত পয়লা ফাগুনের আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা পয়লা ফাগুনের ফুল দিয়ে আপনাদের মাঝে আমি ব্লগটা শুরু করলাম কি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট দিবেন এবং শেয়ার করতে ভুলবেন না আর আমাদের জন্য অবশ্যই দোয়া করবেন আমাদের তো ভালো ভালো ব্লগ আপনাদের মাঝে শেয়ার করতে পারি আপনারা অনেক ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আমরা আপনাদের জন্য অনেক দোয়া করব এভাবে করে আপনারা আমার পাশে থাকবেন আমি এভাবেই পুরো প্রোগ্রাম চালিয়ে দিতে পারবো আমি এই পাশাপাশি নিম্ন অনুষ্ঠান সুব্লগ নামে আমার একটা চ্যানেল আছে আপনারা চাইলে ওটাতেও একটু ঘুরে আসতে পারেন ওটার মধ্যে আমি কিছু একটু রান্না দিয়েছি তাই আমি বলে দিলাম আপনারা ঘুরে আসতে পারেন নিম্ন অনুষ্ঠান সুব্লগ আর এই চ্যানেলটার নাম হচ্ছে বিডিমনা ব্লগ এই বিডিমনা ব্লগের পাশে আপনারা থাকবেন দুই চ্যানেলের পাশেই থাকবেন আর আমার জন্য দোয়া করবেন তারা দেখতে থাকেন আপনাদেরকে কি কি দেখাচ্ছি বিয়ার আর ফুলের শুভেচ্ছাটা আবারও নিয়ে নিন ভিউয়ার্স আপনাদেরকে রাস্তাঘাটটা দেখাচ্ছি দেখুন অনেক ভালো লাগবে ফাগুনের সময় এরকম রাস্তাঘাট দেখাতে অনেক ভালো লাগে প্রকৃতি পাখিগুলা দেখুন উড়ছে অনেক ভালো লাগে বারবারে ভালো লাগে বলছি বলে আপনারা কিন্তু বিরক্ত হবেন না আমার কাছে ভালো লাগে বলেই আমি বলছি রাস্তাটা আপনারা আপনাদের দেখাচ্ছি আর দেখাচ্ছি একটা মেন জিনিস দেখুন কিভাবে ঘানি দিয়ে মেশিন দিয়ে সরিষা বিচি থেকে সরিষার তেল উৎপন্ন করা হয় ওইটাই আপনাদের মাঝে শেয়ার করলাম দেখুন দেখতে কত ভালো লাগে তাই না ওই ভিতরে নিচে দেওয়া আছে একটা করে বালতির মতো দেওয়া আছে ওখানে তেলগুলো জমা থাকে তারপরে মার্কেটে চলে আসলাম মেয়ের জন্য একটা ড্রেস কিনলাম তারপর টুকিটাকি কেনাকাটা করে বাসায় চলে আসলাম ভিউয়ার্স
তো ভিউয়ার্স কেমন লাগলো আজকের ভিডিওটা? ফাগুনের শুভেচ্ছা দিয়ে শুরু করেছি, ফাগুনের শুভেচ্ছা দিয়ে শেষ করলাম। যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, সাথে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করে রাখবেন, যাতে আমি ভিডিও দেওয়ার সাথে সাথে আপনাদের মাঝে পৌঁছে যায়। আল্লাহ হাফেজ ভিউয়ার্স, আসসালামু আলাইকুম।